মানে চেষ্টা করছি কিভাবে করা যায় সফলতা করা যায়। প্রথমবার ম্যাট করি হয় নাই, চেষ্টা 9 দিন মাত্র ক্লাস করেছিলাম, আমি বেশি সময় পাই নাই। তারপরে স্যার যেভাবে বলছে যেভাবে বই দিয়ে দিছে ওই মোতাবেক পড়ছি, সময় পাইছি এবং ইনশাআল্লাহ এবারে আমি সফলতা অর্জন করেছি। এজন্য স্যার অনেক ধন্যবাদ। স্টুডেন্ট ট্রেনিং একাডেমিতে এসে ও প্রস্তুতি নিয়েছিল, তো প্রস্তুতির আসলে কোনো বিকল্প নাই, আমরা শুধুমাত্র একটা পাথেয় বা আমরা একটা পথ দেখি, কিন্তু বাকিটা কিন্তু ও চেষ্টা করে করছে। তো যাই হোক, ফারাজি এসে প্রস্তুতি নিয়েছিল, এখানে ফারাজের ভিডিও আছে, একটা শারীরিক ভিডিও একটা আছে ইউটিউবে। আর ফারাজি কোন জেলা থেকে আসছিল? মাদারীপুর জেলা থেকে ফারাজি আসছিল এসে নৌবাহিনীর জন্য প্রস্তুতি নিয়ে। ওর নিজের চেষ্টায়, নিজের মেধায়, বাবা মার দোয়ায়, আত্মীয় স্বজন শিক্ষকদের দোয়ায় বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদে চান্স পেয়েছে। ঠিক আছে, এজন্য তো একটা বড় সম্মান। ফারাজে এই যে চান্স পেয়ে অনেক দূর থেকে আমাদের জন্য, তোমাদের জন্য মিষ্টি নিয়ে আসছে, মিষ্টি খাবে, এটা কিন্তু অনেক পরম একটা পাওয়া, তাই না? অনেক ছাত্র আমরা দেখছি যে তারা চান্স পায় ঠিকই, কিন্তু আসার সময় হয় না। ঠিক আছে, সময় হয় না, তো অনেকে অনেকে ব্যস্ততার মধ্যে থাকে, তারপরও শত ব্যস্ততা পারে দিয়েও ফারাজে তোমাদের সাথে আসছে। ও তোমাদেরকে দু একটা জিনিস ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তথ্য দেবে, যেগুলো তোমাদের প্রস্তুতির ক্ষেত্রে কাজে লাগবে। ঠিক আছে, ফারাজি একটু বলো। আমি সোহান ফারাজি, মাদারীপুর জেলা থেকে আসছি। সত্যি বলতে আমি ডিফেন্স সম্পর্কে কিছুই জানতাম না, স্যারের ভিডিও আমি ইউটিউবে দেখা, তারপরে সিদ্ধান্ত নেই যে আমাকে আগে কিছু জানতে হবে, তারপরে পরীক্ষা দিতে হবে, কারণ পুরো প্রস্তুতি ছাড়া আমি সফলতা পাবো। সেজন্য আমি মার্চ মাসে এখানে একাডেমিতে ছিলাম, সবকিছু শিখছি, স্যার আমার সবকিছু বলে দিছে, গাইডলাইন বলে দিছে, সেই মোতাবেক আমি আমার মানে চেষ্টা করছি কিভাবে করা যায় সফলতা করা যায়। প্রথমবার ম্যাট করি হয় নাই, চেষ্টা 9 দিন মাত্র ক্লাস করছিলাম, আমি বেশি সময় পাই নাই। তারপরে স্যার যেভাবে বলছে যেভাবে বই দিয়ে দিছে ওই মোতাবেক পড়ছি, সময় পাইছি এবং ইনশাআল্লাহ এবারে আমি সফলতা অর্জন করেছি। এজন্য স্যার অনেক ধন্যবাদ। স্যার শুধু আমাদেরকে গাইডলাইন দিতে পারবে, কিন্তু আসল কাজ আমাদেরকেই করতে হবে। আমরা এখানে আসছি শুধু ইয়াকুল হবে না, নিজেদের পরিশ্রম করতে হবে, পিতামাতার দোয়া লাগবে, নিজের ইচ্ছা ছাড়া হবে না, কারণ এইসব চাকরিতে খুব অল্প মানুষ নেয়, অনেক মানুষ আসে, কম্পিটিশন অনেক বেশি। তো যদি কিছু না জেনেই যাই তাহলে আমাদেরকে আর সফলতা অর্জন করা যাবে না। তো আমাদের অবশ্যই যতটুকু পারি চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো। এবং সোজাটেন একাডেমিতে এসে আমি সবকিছু শিখছি এবং জানছি ডিফেন্স সম্পর্কে, এই জন্য আমার জন্য সহজ হয়ে গেছে চাকরিটা পাওয়া। আমি এবার প্রথম হয়েছে লিখিত পরীক্ষায়। লিখিত পরীক্ষায় বাংলা থেকে, বাংলা ব্যাকরণ থেকেই সবকিছু আসছে, ব্যাকরণ বইটা সারে যেটা আছে ওইখান থেকে পড়লেও আমার কমন পড়ছে। আবার ইংরেজি আর্টিকেল, প্রিপোজিশন, টেন্স থেকে সেলোনিম, এগুলো থেকেই আসে মূলত। আর গণিত মান নির্ণয়, তারপরে আছে ভগ্নাংশ থেকে আসছে, লগ থেকে আসছে, জ্যামিতি থেকে কিছু দিছে। আর সাধারণ বিজ্ঞান 19 এর বই থেকে এবং আমাদের যে বইটা আছে বইটা থেকেই কমন পড়ছে। আর আইকিউ এবং সাধারণ জ্ঞান যেটা আছে ওটা তো নর্মালি সবাই কমন পড়ে, ওইগুলা সমস্যা হয় না। এরকম স্যারের বইটা ফলো করলে আর পাশাপাশি নিজের জ্ঞান থেকে চেষ্টা করলেই সফলতা অর্জন করা যাবে। আর এখানে আসার পরে আমার মেডিকেল করছি যাতে আমার কোনো সমস্যা না থাকে, সমস্যা ছিল সেগুলো আগে সমাধান করে আমি গেছি, মেডিকেলে সমস্যা হয় নাই। সেজন্য স্যারকে ধন্যবাদ জানাই যে আগে আমি, তোমরা যারাই এখানে আসছো সবার ইচ্ছা আছে যে চাকরি করবো ডিফেন্সে, না হলে এখানে আসতে না। যাদের ইচ্ছা নাই তারা মনে করে যে যারা পরীক্ষা দিয়ে হইলে হইবো, না হইলে নাই। এখানে যারাই আসছে টাকা খরচ করে সময় দিয়া সবার ইচ্ছা আছে, চেষ্টা করো, ইনশাআল্লাহ হবে, স্যার যেভাবে বলে সেভাবে করলে সফলতা অর্জন করা যাবে। অসংখ্য ধন্যবাদ ফারাজিকে, তোমাদের যেটা না শুনলেই না এবং যেটা না করলেই না সেটাই কিন্তু বলছে, তাই না? তো সেটা করতে হবে, স্বপ্ন কিন্তু সবারই সেম আমাদের,
আমরা কি এখানে যারা বসে আছি কারো স্বপ্ন ইঞ্জিনিয়ার কারো স্বপ্ন ডাক্তার এরকম কি আছে সবারই স্বপ্ন কেউ পুলিশ সহ কেউ সেনাবাহিনী সৈনিক কেউ নাবিক কেউ বিমান বাহিনীর বিমান সেনা তাই না তো স্বপ্ন যেহেতু সবারই সেম তাহলে পরিশ্রম তো হবে সবারই সেম তাই না ও কিন্তু বললো শুধু আমরা গাইডলাইন দিব বাট বাকিটা রাস্তা তোমাকেই হাঁটতে হবে ঠিক কিনা তো যাই হোক ইনশাল্লাহ তোমরা হয়তো বা পারবা আর এখনকার পর্ব সেটা চলে যেহেতু ফারাজে নৌবাহিনীতে চান্স পেয়ে আমাদের জন্য মিষ্টি নিয়ে আসছে আমরা এখন ফারাজেকে মিষ্টি মুখ করাবো এবং আমাদের একাডেমি একটা ঐতিহ্য আছে সেটা হচ্ছে যারা চান্স পায় তারা সবাইকে মিষ্টি সে সবাইকে মিষ্টি খাওয়াবে এবং বিসমিল্লাহ বলে মিষ্টি খাবা যারা বিসমিল্লাহ বলে খাবা তারাও একদিন ইনশাল্লাহ ওদের মতো চান্স পেয়ে এখানে এসে পাখিদেরকেও সবাইকে মিষ্টি খাওয়াতে পারবে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী অফিসার এবং সৈনিক পদে চাকরির পরীক্ষার পূর্বে মেডিকেল লিখিত মৌখিক শারীরিক এবং ISSB পরীক্ষার প্রস্তুতিমূলক কোচিং করতে আজই যোগাযোগ করুন বাংলাদেশের বিশ্বস্ত ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান সোলজার ট্রেনিং একাডেমিতে সোলজার ট্রেনিং একাডেমিতে সমসাময়িক প্রস্তুতিমূলক ব্যাচে ভর্তি চলছে